সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছেন প্রিন্স খালেদ বিন ফারহান মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের জন্য তার দুই চাচা প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ ও প্রিন্স মুকরিন বিন আব্দুল আজিজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন তার আহ্বানে ইতিমধ্যে অনেকেই সাড়া দিয়েছেন জার্মানিতে নির্বাসিত জীবনযাপন করছেন প্রিন্স খালেদ বিন ফারহান তিনি বর্তমান রাজা এবং যুবরাজের সমালোচনা করে বলেছেন বর্তমান রাজা সালমান এবং তার ছেলে যুবরাজ মোহাম্মদ রাজ পরিবারের অনেক ক্ষতি করছেন তারা যে মর্যাদা হানি করছেন তা আর ফিরে পাওয়া যাবে না রাজা ও যুবরাজের অযৌক্তিক ও বাজে সিদ্ধান্তের কারণেই সৌদি রাজ পরিবারের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি মনে করেন খালেদ বিন ফারহান বলেন রাজা এবং তার ছেলেকে ক্ষমতা থেকে সরালে পুলিশ এবং সেনাবাহিনী সহ সবাই তাদের সমর্থন জানাবে ইতিমধ্যেই তিনি সেনাবাহিনী এবং পুলিশের কাছ থেকে অভ্যুত্থানের সমর্থে অনেক ইমেল পেয়েছেন বলেও জানান তিনি আরও বলেন বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মানসিক সমস্যা রয়েছে স্কুলে একসঙ্গে পড়ার সময় তিনি বিষয়টি উপলব্ধি করেছেন বলে জানান ফারহান সৌদি আরবের নির্বাসিত প্রিন্স খালেদ বিন ফারহান এমন সময় এসব বক্তব্য দিলেন যখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক মাসের বেশি সময় ধরে রহস্যজনকভাবে জনসমক্ষে আসছেন না গত একুশে এপ্রিল রিয়াদে অভ্যুত্থান চেষ্টার পর থেকেই তাকে আর দেখা যাচ্ছে না প্রিন্স ফারহান এ প্রসঙ্গে বলেছেন একুশ এপ্রিলের ঘটনাও প্রমাণ করে সৌদি আরবে বর্তমান রাজার বিরুদ্ধে অভ্যুত্থানের প্রস্তুতি রয়েছে বন্ধুরা আপনারা কি মনে করেন সৌদি আরবের বর্তমান রাজা এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করাটা কি উচিত এবং এদেরকে ক্ষমতাচ্যুত করতে পারলে কি আসলেই সৌদি আরবের জন্য মঙ্গলজনক হবে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পবিত্র কাবাঘরের ভিতরে আসলে কি আছে প্রায়ই আমাদের মনে এ ধরনের প্রশ্ন জাগে এই কালো ঘরটির অভ্যন্তরে না জানি কত কিছু লোকই আছে এমন কৌতূহল প্রত্যেক মুসলমানের হৃদয়ে জাগ্রত হয় আসুন জেনে নেই কি লুকিয়ে আছে আল্লাহর ঘর পবিত্র কাবাঘরের অভ্যন্তরে সৌদি আরবের আল আরবিয়া ডটনেট অবলম্বনে বিস্তারিত তুলে ধরা হল পবিত্র কাবার অভ্যন্তরে একশো আশি বর্গমিটার পরিধিতে তিনটি কাঠের খুঁটি আছে যা এর সাতকে দাঁড় করিয়ে রেখেছে খুঁটির কাঠগুলো এতই শক্ত প্রকৃতির যে এর মতো বিকল্প কাঠ পাওয়া যায় না এগুলো প্রসিদ্ধ সাহাবি হযরত আবদুল্লাহ বিন জুবাইয়ের স্থাপন করেছিলেন বর্তমানে এই কাঠ নির্মিত খুঁটির বয়স এক হাজার তিনশো বছর হালকা কালো রঙের এই খুঁটিগুলোর আয়তন একশো পঞ্চাশ সেন্টিমিটার এবং ব্যাস চৌচল্লিশ সেন্টিমিটার প্রতিটি খুঁটি একটি কাঠ নির্মিত চৌকা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যাতে কাঠ খোদাই করে সুন্দর কারুকার্য করা হয়েছে তিনটি খুঁটির মাঝে লম্বা করে একটি দয় স্থাপন করা হয়েছে সেটিতে পবিত্র কাবার জন্য হাদিয়া প্রেরিত মূল্যবান তাম্র রূপা ও কাচের তৈরি কিছু প্রদীপ যা প্রাচীন যুগে আমির বাদশাহরা পাঠিয়েছিলেন তা সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে এছাড়াও খুঁটিগুলিতে বিস্তৃত একটি স্টান্ট আছে যা উত্তর ও পূর্ব পার্শ্বের দেয়াল পর্যন্ত প্রসারিত মেশক আম্বর যা এক ধরনের সুগন্ধি দ্রব্য ও উদেক যা এক ধরনের সুগন্ধি কাঠ সুরভিত ঘ্রাণ পবিত্র কাবার অভ্যন্তরকে মোহনীয় করে রেখেছে ভেতরে একটি বাক্সে গোসলের বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে প্রতি বছর একবার কাবাকে সাবান পানি ও সুগন্ধি দিয়ে ধৌত করা হয় হারামাইন কর্তৃপক্ষ জানায় পবিত্র কাবার অভ্যন্তরে ডান ডানপাশের রুকুনে স্বামী সাদে ওঠার সিঁড়ি সংযুক্ত করেছে এটা সমকরী চতুর্ভুজ একটি ভিত্তি যা জানালা ব্যতীত অবরুদ্ধ কক্ষের মতো এর বিশেষ চাবি বিশিষ্ট একটি দরজা আছে একে স্বর্ণ রূপাখচিত কোরআনের আয়াতগুলো লিপিমালায় কারুকার্য ও নকশাকৃত একটি রেশমের সুন্দর পর্দা দিয়ে আবৃত করা হয়েছে কর্তৃপক্ষ আরও জানায় পবিত্র কাবাঘরের ফ্লোরে শ্বেতমর্মর পাথর দিয়ে সজ্জিত এর অধিকাংশ সাদা আর বাকিটুকু রঙিন আর কাবার ভেতরের দেয়াল দামি রঙিন মর্মর পাথর ও দৃষ্টিনন্দন নকশায় অলঙ্কৃত দেয়ালের অভ্যন্তরীণ অংশকে গোলাপি লাল রঙের রেশমি কাপড়ের পর্দা দ্বারা আচ্ছাদিত করা হয়েছে এসব পর্দায় সাদা সুতা দিয়ে সাত থেকে আট স্তরে সাদা তাইন অর্থাৎ দুই কালেমা ও কিছু আসমাউল হোসনা কারুকার্য করে বনন করা হয়েছে উল্লেখ্য যে এই পর্দা দিয়ে পবিত্র কাবার সাধু ঢাকা হয়েছে কাবার অভ্যন্তরে মোট নয়টি মার্বেল পাথরের ফলক আছে এর মধ্যে আটটিতে খত্তে সুলুহে শিলালিপি অঙ্কন করা হয়েছে আর অবশিষ্ট একটিতে কুলিলিপিরীতিতে অঙ্কিত চতুষ্পদী কুলিলিপিরিতে লিখিত এ ফলকের হরফগুলো রঙিন মূল্যবান মার্বেল পাথরের টুকরো দিয়ে অঙ্কিত এবং এর এক অংশ আরেক অংশের সঙ্গে সংযুক্ত এসব শিলালিপি হিজরি ষষ্ঠ শতাব্দীর পরে লেখা হয়েছে এছাড়াও কাবাঘরের অভ্যন্তরে পূর্বপাশের দেয়ালে কাবার দরজা এবং বাবুতার মাঝে খাদিমুল হারামাইন বাদশাহ বিন আবদুল আজিজ আল সৌদ কর্তৃক মর্মর পাথরে খোদাইকৃত একটি নথিপত্র আছে যা তার আমলে কাবার ব্যাপক পুনঃসংস্কারের তারিখ নির্দেশ করে এ ফলক দিয়ে কাবার অভ্যন্তরে অবস্থিত মোট শিলাই সংখ্যা দশটি হয় যার সবকটি সাদা মার্বেল পাথরে নির্মিত অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় এলাকার সামুদ্রিক অঞ্চলে চালানো এক নতুন অভিযানে পাওয়া গেছে নানা ধরনের অদ্ভুত প্রাণী এগুলোর বেশিরভাগই প্রাণীবিজ্ঞানীদের কাছে একেবারেই অপরিচিত নতুন প্রজাতির এসব প্রাণীদের মধ্যে আছে মুখবিহীন মাছ এবং আরও বিভিন্ন প্রজাতির মাছ প্রায় এক মাস ধরে ওই এলাকায় বৈজ্ঞানিক অভিযান চালিয়েছেন একদল গবেষক মূলত গভীর সমুদ্রের প্রাণ এবং জীববৈচিত্র্য পরীক্ষা করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য আর তা করতে গিয়েই পাওয়া গেছে অদ্ভুত ধরনের সব প্রাণী এবং বিভিন্ন ধরনের মাছ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার কিলোমিটার গভীরের ওই খাদে জাল সোনার মেশিন এবং ক্যামেরা ব্যবহার করা হয় এ দলের প্রধান বৈজ্ঞানিক টিম ও হারা এএফপিকে আজ বুধবার বলেন সমুদ্রের এই এলাকায় পৃথিবীর সবচেয়ে অনাবিষ্কৃত পরিবেশ রয়েছে নতুন পাওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে পাথুরে কাটাওয়ালা কাঁকড়া কণিক ফিশ সামুদ্রিক মাক্রসা এবং সাপের মতো দেখতে সামুদ্রিক ইল মাছ গত পনেরো মে শুরু হওয়া অভিযানে তাসমানিয়ার লঞ্চ স্টেশনের উত্তর দিকে অবস্থিত কোরাল সমুদ্র থেকে এসব প্রাণী সংগ্রহ করা হয় এর সঙ্গে সঙ্গে পাওয়া গেছে মুখসারা এক ধরনের মাছ আঠারোশো সালে একবার এ ধরনের মাছের কথা জানা গিয়েছিল পাপুয়া নিউগিনিতে এ ধরনের মুখবিহীন মাছ পাওয়া গিয়েছিল বলে বিভিন্ন নথিপত্রে উল্লেখ আছে সামুদ্রিক অভিযানে অংশ নেওয়া গবেষকেরা বলেছেন গভীর সমুদ্রে বেশ অন্ধকার থাকে সেখানে সূর্যের আলো প্রায় যায় না বললেই চলে ফলে সমুদ্রে এত গভীরে থাকা মাছের অনেক সময় চোখ থাকে না আবার অনেক মাছের অদ্ভুত স্থানে অদ্ভুত রকমের চোখ সংযুক্ত থাকে এর বদলে তাদের শরীরে থাকে আলো উৎপন্নকারী পদার্থ সেই আলো দিয়েই পথ চলে এসব প্রাণী আবার এক ধরনের মাংসাশী স্পঞ্জ জাতীয় প্রাণী পাওয়া গিয়েছে যার রয়েছে সিরিকনের তৈরি ধারালো দাঁত গবেষকরা এই অভিযানে প্রায় কয়েক হাজার নমুনা সংগ্রহ করেছেন দলটিতে প্রায় সাতাশ জন বিজ্ঞানী ছিলেন তারা জানিয়েছেন এই হাজারখানেক প্রাণীর এক তৃতীয়াংশ নতুন প্রজাতি দুই সপ্তাহ ধরে চলা এই বিশেষ অভিযান এখনও চলছে প্রধান বৈজ্ঞানিক টিম ও হারা বলেছেন এখান থেকে পাওয়া উপাত্ত জলবায়ু পরিবর্তন দূষণ এবং মানুষের কার্যকলাপ থেকে পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা করবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটি কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন বিনোদন পশ্চিমে বিশ্বের সাথে তাল মিলে এবার সৌদি আরবেও শুরু হলো নারীদের ফ্যাশন শো অতিমাত্রায় রক্ষণশীল সৌদি আরবের সামাজিক রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নাটকীয় পরিবর্তন এসেছে এতে নারীরা তাদের পোশাক পরিচ্ছদ সহ সামগ্রিক জীবনযাপনে আরও স্বাধীন হতে পারছেন তাই গত এগারো এপ্রিল সৌদি আরবে অনুষ্ঠিত হয়ে গেল প্রথমবারের মতো আরব ফ্যাশন উইক এই ফ্যাশন অনুষ্ঠানে নতুন নতুন মুখের দেখা মিলেছে সৌদি আরবের ফ্যাশন জগতে তেমনই এক নতুন মুখ সৌদি রাজকন্যা নওরা বিনতে ফয়সাল আল সাউথ এই ডিসেম্বরে তাকে আরব ফ্যাশন কাউন্সিলের প্রেসিডেন্ট ঘোষণা করা হয় গত রোববার নওরা বিনতে ফয়সালের তিরিশ বছর পূর্ণ হয় আর এই মাসেই দেখা যায় তার দেশের প্রথম ফ্যাশন সপ্তাহ মাথায় স্কার্ফ টানা বাঘপটু ও সুন্দরী নওরাকে তার ভক্তরা সৌদি আরবের ভবিষ্যৎ হিসেবে অভ্যর্থনা জানাচ্ছেন তবে অন্যদিকে সমালোচকেরাও রক্ষণশীল দেশ হিসেবে তাকে প্রত্যাখ্যান করছেন এই রাজকন্যা সংবাদ মাধ্যম এএফপিকে বলেন অবশ্যই আমি মানুষের দৃষ্টিভঙ্গি বুঝতে পারি সৌদি আরবের সংস্কৃতি খুব কঠিন একজন সৌদি নারী হিসেবে আমি সৌদি সংস্কৃতিকে আমার ধর্মকে সম্মান করি নওরাবিনতে ফয়সাল আর বলেন আমরা যেভাবে পোশাক পরিচ্ছেদ পরি আপনারা যদি সেটাকে রক্ষণশীলতা বলেন তাহলে এটা আমাদের জীবনেরই একটা অংশ আমাদের সংস্কৃতির অংশ এমনই আমাদের জীবন এমনই আমাদের জীবন এমনকি ভ্রমণের সময়ও মোহাম্মদ বিন সালমান সৌদি রাজপুত্র হওয়ার পর তার নেতৃত্বে দেশটিতে খুব দ্রুত কিছু নীতিগত পরিবর্তন হচ্ছে এখন থেকে রাজ্যে গাড়ি চালাতেও পারবেন সৌদি নারীরা নারীদের জন্য বোরকাও আবশ্যক থাকবে না বলে আভাস দিয়েছেন এই রাজপুত্র নরা বলেন এটা শুধু নারীদের অনুষ্ঠান ছিল কিছু নারী অনুষ্ঠান এসেছিল আমি বলতে চাই সবাই নিরাপদ বোধ করছেন আমি ফ্যাশন শো দেখতে আসব কোনো ধরনের চিন্তা ছাড়াই যে কেউ আমার ছবি তুলছে আমি এটা উপভোগ করতে চাই অনুষ্ঠানের ছবিগুলো ফ্যাশন কাউন্সিলের ফটোগ্রাফাররা তুলেছেন সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের অনুমোদনের পর তা প্রকাশিত হয় নওরার ফ্যাশন ভাবনায় জাপানের প্রভাব খুব বেশি তিনি বলেন সেখান থেকেই আসলে ফ্যাশনের প্রতি ভালোবাসাটা শুরু হয় তাই আমার মনে হয় আমি জাপানের অনেক কিছুই সৌদিতে নিয়ে এসেছি অন্যদের সম্মান অন্যদের সংস্কৃতির প্রতি সম্মান আর ধর্মের প্রতি শ্রদ্ধা এশিয়ায় সাংস্কৃতিক প্রভাব প্রিয়াদেও স্পষ্ট যার কারণে ফ্যাশন প্রিয় অল্প বয়সীদের মধ্যে বোরকা ও হিজাবের খ্যাতি দিন দিন বাড়ছে নওরা তার দেশে বস্ত্র উৎপাদন শিল্প শুরু করতে চান যাতে দেশে তেলের উপর নির্ভরশীলতা কমে তিনি বলেন আমি বিশ্বাস করি আমরা বড় কিছুই করতে পারব বন্ধুরা আপনারা সৌদি আরবের বর্তমানের এই পরিবর্তনকে কীভাবে দেখছেন সৌদি আরবের এই ফ্যাশন শো নারীদের গাড়ি চালানোর অনুমতি এই ব্যাপারটাকে আপনারা কোনভাবে দেখছেন আসলে কি এটা সৌদির জন্য ভালো কিছু বয় আনবে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আরএস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন